হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমি তৈরি করছি চিড়ে দিয়ে স্বাদের একটা দারুণ রেসিপি আর এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছিঁড়ে আর এখানে দেড়শো গ্রাম মোটা দানা চিড়ে নিয়েছি আর চিঁড়েটাকে আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম এর মধ্যে অনেক ভাঙা গুঁড়ো চিড়ে থাকে এখন এই চিঁড়েটাকে প্রথমে জল দিয়ে দু তিনবার করে করে ধুয়ে নেব জল পাল্টি পাল্টি একটা বাটির মধ্যে আমি কিছুটা নর্মাল জল রেখেছিলাম এবার জলের মধ্যে প্রথমে ধুয়ে নিচ্ছি চিড়েগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে অন্য একটা ছাঁকনির মধ্যে আমি চিড়েগুলোকে ঢেলে দিচ্ছি এটাকে জলটা ঝরাতে দিই এটা জলটা ঝরানো হয়ে গেছে এখন এই জল ঝরানো চিড়াটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে কুচানো এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম এবারে দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এক চা চামচ আরে ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ছিলো এবারে দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান পঁচিশ গুঁড়ো এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মেখে নেব। আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি যেখন যেহেতু আমার এখানে চিড়ের পরিমাণটা অনেকটা আছে সেই জন্য আমার এখানে দুটো ডিম দিতে হলো চিড়ের পরিমাণটা কম হলে একটা ডিম দিলেই চলে যাবে আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো আরও মশলা বা সবজি দিয়েও করতে পারেন অ্যাড করতে পারেন এখন কিছুটা করে চিড়ে মাখা নিয়ে হাত দিয়ে প্রথমে একটুখুনি ইয়ে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি প্রথমে সবগুলো কাকলেট আগে গুঁড়ে নেব তারপরে এগুলোকে ভাজা করতে যাব বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল সবগুলো চিড়ে কাকড়ের তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে কাকড়ের চিড়ে চপগুলোকে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চপগুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি একটা সাইড এরকম একটু গোল্ডেন কালার করে ভাজা হলে তখন আমি উল্টিয়ে দিতে হবে এই চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার বাকি চপগুলোকে একই রকমভাবে ভাজা করে নেব এবারে বাকি যে চপগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই চপগুলো একই রকমভাবে ভাজা করে নেব দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিলের চপ গরম গরম চিলের চপ চায়ের সঙ্গে বা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না